ভোটের মাঝেই জোর ধাক্কা রাজ্যের, জোর ধাক্কা মমতা ব্যানার্জির। কারণ মমতা ব্যানার্জির হামলার বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হাইকোর্টের। বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে, মমতা সরকারের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে পুরো আঙুল দেখানো অভিযোগ। বারবার যে অভিযোগটা উঠে আসছে রাজ্য রাজনীতিতে, যে হাইকোর্টের নির্দেশ মানে না এই সরকার। তবে শেষ দেখি ছাড়লেন বিচারপতি রাজা শেখর মান্ধা, খেলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্ধা একেবারে চরম নির্দেশে পুরো চিৎপাল নবান্ন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের মাঝে কিন্তু ফের নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। কারণ রাজ্য সরকারের মামলার বিরুদ্ধে, সচিবের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন বিচারপতি রাজা শেখর মান্ধা। যা নির্দেশ দিলেন বিচারপতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাতে কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো রাজ্য সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজা শেখর মান্ধা। আদালতের একের পর এক নির্দেশ অবমাননা করায় প্রাণী সম্পদ বিকাশ সচিবের বিরুদ্ধে বিবেক কুমারকে আদালতে তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্ধা। সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী আদালতে বলেন, বিবেক সহায় নিজের নামের বানান ফি দিয়ে লেখান, কিন্তু যে নোটিশ পাঠানো হয়েছে তাতে তার নামের বানান রয়েছে বি দিয়ে। এরপর রাজ্যের আইনজীবী আদালতে দাবি করেন, বিবেক উচ্চারণটি আসে ঠোঁট থেকে, কিন্তু বিবেক উচ্চারণটি আসে হৃদয় থেকে। রাজ্যের আইনজীবীর এহেন ছেঁদো যুক্তিতে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি রাজা শেখর মান্ধা। তেলে বেগুনে জ্বলে ওঠেন বিচারপতি রাজা শেখর মান্ধা। তিনি বলেন, আদালতের নোটিশ গ্রহণ না করে বিবেক সহায় প্রমাণ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করে চলেছেন। একজন পদস্থ আমলার কাছ থেকে এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি, এবার দেখি কোন উচ্চারণটা ঠোঁট থেকে বেরিয়ে আসে আর কোনটা হৃদয় থেকে। একেবারে চরম নির্দেশ, রেগে আগুন, একেবারে চরম নির্দেশ। আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলাম, এবার দেখি কোন উচ্চারণটা ঠোঁট থেকে বেরিয়ে আসে আর কোনটা হৃদয় থেকে বেরিয়ে আসে। একেবারে হার ধরে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্ধা। বিচারক বিধাননগর কমিশনারেটের পুলিশকে নির্দেশ দিয়েছেন সোমবার সকাল 10:30 মধ্যে বিবেক কুমারকে পাকড়াও করে হার ধরে এজলাসে হাজির করতে হবে। তবে অভিযুক্ত আমলা যদি স্বতঃপ্রণোদিতভাবে আদালতে হাজির হন, তবে সেই নির্দেশ কার্যকর করা হবে না বলে জানান তিনি। আদালতের এই কড়া নির্দেশে হতবাক আইনজীবীদের একাংশ। রাজ্য সরকারের একটি দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালত হঠাৎই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেবে একথা ভাবতে পারেনি অনেকেই। তবে উল্টো মতো রয়েছে, আইনজীবীদের একটি অংশ বলছেন, যেভাবে রাজ্য সরকারের আমলারা আদালতের একের পর এক নির্দেশ নিয়ে পরিহাস করে চলেছেন, তাতেই কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বিচারপতি রাজা শেখর মান্ধা। এই নির্দেশ নিয়ে বিচারপতি মান্ধা বার্তা দিতে চেয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন, অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে অমান্য করলে কি হতে পারে, শেষ পর্যন্ত তার পরিণতি কি হতে পারে। সে যত বড়ই পদস্থ অফিসার হোক, তার গ্রেপ্তারি যে একেবারে নিশ্চিত, তাকে যে গ্রেপ্তার হতেই হবে, সেটা কিন্তু বুঝিয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্ধা। রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে তেড়ে ফুড়ে অ্যাকশন বিচারপতি রাজা শেখর মান্ধা। রাজ্যের আইনজীবীর ছেঁদো যুক্তিতে ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্ধা। নামের বানান না মেলায় তিনি আদালতে নোটিশ গ্রহণ করেননি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ছাড়লেন বিচারপতি রাজা শেখর মান্ধা। আদালতের একের পর এক নির্দেশ অমান্য করছিলেন এই সচিব, তাকে সরাসরি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্ধা, কিন্তু সেই নির্দেশ কার্যতন, সেই নির্দেশকেও পরোয়া করেননি এই সচিব। যেমনটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে, এমনকি রাজ্য সরকারের মন্ত্রীদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে যে আদালতের নির্দেশকে পরোয়া করে না রাজ্য সরকার, আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখায়, ফোড়াই কেয়ার। কিন্তু আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখালে, আদালতের নির্দেশ না মানলে কী হতে পারে,
শেষ দেখেই ছাড়লেন কিন্তু একেবারে বিচারপতি রাজা শেখর মালথা। ঘাড় ধরে বিবেক কুমারকে সোমবার বেলা 10টার মধ্যে আদালতে বিচারপতি রাজা শেখর মালথার এজলাসে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারপতি। তার সাথে সাথে গ্রেপ্তারির নির্দেশ দিলেন, চরম নির্দেশ দিলেন বিধাননগর কমিশনারেটকে, গ্রেপ্তারির নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মালথা। তাই আগামী দিনে কি হতে চলেছে? এই সচিব, প্রাণী সম্পদ দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার, তিনি কি নিজেই স্বতঃপ্রণোদিতভাবে আদালতে হাজির হবেন, নাকি তার ঘাড় ধরে একেবারে টেনে নিয়ে যাবে পুলিশ বিচারপতি রাজা শেখর মালথার কাছে? কি হতে চলেছে সোমবার, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের। কিন্তু লোকসভা ভোটের মাঝে আদালতের নির্দেশকে অমান্য করায় বুড়ো আঙুল দেখানোর ফলে রাজ্যের প্রধান সচিবের বিরুদ্ধে এহেন পদক্ষেপ একেবারে চমকে দিয়েছে গোটা রাজ্যবাসীকে। লোকসভা ভোটের মাঝে চরম অস্বস্তিতে একেবারে জোর সা ঝটকা রাজ্যের, বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।